ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য নমস্কার ভারত আমার ভারতবর্ষ ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার অনুষ্ঠান সমস্ত বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে তারও আগে প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের চেনার ও জানার যাদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও বরণ করার অনুষ্ঠান প্রতি রবিবার ইউটিউব টাচ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি রবিবার একটি করে পর্ব থাকবে স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনের উপর আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমীদের জীবনী জানতে সমস্ত ভারতবাসীর কাছে আবেদন ডাকছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর বিপ্লবী দেশপ্রেমী যাদের সংগ্রামে যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন তাদের সবাইকে আমরা চিনি না জানি না সেই কারণে এখন থেকে এই অনুষ্ঠানে পরিচিত বিপ্লবীদের সাথে সাথে অপরিচিত অর্থাৎ সেই অর্থে যাদের একেবারেই পরিচিতি নেই সেই সমস্ত বীর সন্তানদেরও কথা বলবো। তাদের সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরবো আপনাদের সামনে ভৈরব তুমি কী ভেসে এসেছ ললাটি ফুসিছে নাগে নেই রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতেরই রাগিনী বিপ্লবী দেশসেবক বিপ্লবী নায়ক রাজবিহারী বসু জন্ম হয়েছিল আঠারোশো পঁচাশির পঁচিশে মে মৃত্যু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশের জানুয়ারি মাসে এই বিপ্লবী দেশসেবক বিপ্লব কর্ম ও লর্ড হার্ডিনজের উপর বোমা নিক্ষেপ করার জন্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন কিন্তু তিনি ইংরেজদের দৃষ্টি এড়িয়ে জাপানে চলে যান এবং সেখান থেকে ভারতের মুক্তিযুদ্ধের কাজে সক্রিয় থাকেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ সরকারের উপদেষ্টা ছিলেন টাচ অডিও ভিডিও প্রোডাকশানসের পক্ষ থেকে আমি আলপনা এই বিপ্লবী নায়ককে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ধন্যবাদ ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের পরবর্তী পর্ব আবার আপনাদের সামনে নিয়ে আসব। আগামী রবিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ আমরা ধন্য হয়েছি ধন্য গো